বিশ্বাসে শিলা জলে ভাসে তর্কে বহুদূর সেই বিশ্বাসে শনিবার কোভিড পরিস্থিতিতে সার্বিক সুখ শান্তি কামনায় বার্ষিক ব্রহ্মা ও শীতলা পূজোর আয়োজন করলো অরুন্ধতী নগরের পুলিশ বয়েজ ক্লাব। শুধু পূজোতেই সীমাবদ্ধ থাকলো না ক্লাব কর্তৃপক্ষ, গোটা এলাকা স্যানিটাইজও করলো। এই ধর্মীয় আচার আচরণ ও কোভিড সংক্রান্ত সচেতনতামূলক কর্মকাণ্ডকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্য বর্তমানে কোভিডজনিত কারণে অভূতপূর্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির কায়েম হয়েছে। এই দুর্বিষহ পরিস্থিতিতে সাধারণ মানুষ উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্কে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণের পথ খুঁজছেন। একদিকে চলছে কোভিড নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত বিধিনিষেধ পালন, সচেতনতামূলক কার্যকলাপ, পাশাপাশি ধর্মীয় আবেগ তাড়িত হয়ে পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পুজো পালিও চলছে। বলার অপেক্ষা রাখে না, বিশ্বাসে শিলা জলে ভাসে তর্কে বহুদূর। সেই বিশ্বাসে ভর করেই কোভিড পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে পাশাপাশি জনসাধারণের সার্বিক সুখ শান্তি কামনায় শনিবার বার্ষিক ব্রহ্মা ও শীতলা পুজোর আয়োজন করেছে অরুন্ধতী নগরের পুলিশ বয়েজ ক্লাব। এই পুজোর ক্ষেত্রে দৈহিক দূরত্ব বজায় বিষয়টি যেমন চূড়ান্ত মান্যতা পেয়েছে, তেমনি ব্রহ্মা ও শীতলা পুজো আয়োজক পুলিশ বয়েজ ক্লাব কর্তৃপক্ষ কোভিড মুক্তির উদ্দেশ্যে গোটা এলাকা স্যানিটাইজ করেছে। শুধু তাই নয়, এলাকাবাসীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়। স্থানীয় বিধায়ক আশিস সাহা উপস্থিত থেকে স্বয়ং তিনি এই সমস্ত মাস্ক বিতরণ করেন। সর্বোপরি পুলিশ বয়েজ ক্লাবের সার্বিক প্রয়াসের প্রশংসা করে আয়োজককর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করলেন বিধায়ক আশিস সাহা। শুধুমাত্র পূজার কাজটাই এখানে সম্পন্ন হয়, কোনো ধরনের জনসমাগম ঘটতে দেওয়া হয়নি। তারপরেও সুরক্ষা বিধির কথা মাথায় রেখে এই সংস্থা বা এলাকাবাসীর পক্ষ থেকে এখানে উপস্থিত এলাকাবাসীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এই এলাকার সামাজিক মানবিক কাজে পুলিশ বয়েজ ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময়ই আমরা লক্ষ্য করে আসছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই স্বল্প পরিসরে তাদের এই অনুষ্ঠান সম্পন্ন করার পর ক্লাবের সদস্যরা এলাকার এই অঞ্চলে স্যানিটাইজেশনের কাজে তারা এখানে সমস্ত ব্যবস্থাপনা করেছে। পরিশেষও বলতে হয়, বিশ্বাসে শিলা জলে ভাসে তর্কে বহুদূর, সেই ভাবনাকে পাথেয় করেই এদিন পুলিশ বয়েজ ক্লাব কার্যত এই বার্ষিক ব্রহ্মা ও শীতলা পুজোর আয়োজন করেছে। উপরন্তু শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস ও আবেগের পুজোর মধ্যে সীমাবদ্ধ না থেকে পুলিশ বয়েজ ক্লাব কর্তৃপক্ষের এদিনের করোনা মোকাবিলায় বিজ্ঞান ভিত্তিক এলাকা স্যানিটাইজেশন ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ প্রভৃতি প্রয়াস তাদের সুস্থ চেতনা সমৃদ্ধ মানসিকতার প্রকাশ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।